साउंड का उपारी तार का नाम तो आप लोगों साफ मिल से। हेलो ऑडियंस, ये वीडियो टा बनाने का कारण होते हैं कि खान साउंड टेस्ट आगामी रविवार टेस्टिंग आते हैं, तुम्हारा सवाई जानो। কারণ এর আগের ভিডিওতে আমি বলেছি যে খান সাউন্ডের রবিবার দিনকে টেস্টিং আছে, ওয়ার তার আর দুদিন সময় আছে হাতে মাত্র। তোমাদেরকে জানিয়ে দিই যে বৃষ্টি হলে কিন্তু খান সাউন্ড টেস্টিং হবে না। বৃষ্টি না হলে আকাশের ওয়েদার যদি ভালো থাকে তাহলে কিন্তু খান সাউন্ড টেস্টিং হবে রবিবার দিনকে। তো ডেট চেঞ্জ হয়নি এখনও, তো ডেট চেঞ্জ হলে তোমাদেরকে জানিয়ে দিতাম এবং জানিয়ে দেবো। তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে আমার যত সাবস্ক্রাইবার বা আমার যারা ইউটিউবার বন্ধুরা রয়েছে তাদেরকে জানিয়ে দিই আমার এই ভিডিও দেখে যারা আসবে। তো আমি কালকে রাতে আরও একটা ভিডিও আপলোড করব, তো সেই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে খান সাউন্ড টেস্টিং হবে কি না। তো এখন ফাইনালি জানাতে পারছি না যে খান সাউন্ড টেস্টিং হবে কি না, কেন আকাশের ওয়েদারের উপরে নির্ভর। আকাশের ওয়েদার যদি ভালো থাকে তাহলে কিন্তু খান সাউন্ড টেস্টিং হবে। তো ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো অডিয়েন্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো ভিডিওটা খান সাউন্ডের প্রবেশ হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো খান সাউন্ডের প্রবেশ রেডি হচ্ছে, স্পিকার লাগানো চলছে সব বেশেতে। তো আজকে তোমাদেরকে ছোটোখাটো একটা ভিডিও দেবো। তো ভিডিওটা হচ্ছে গিয়ে খান সাউন্ডের একটা বেস, মানে একটা প্রবেশ আর দুটো টপ দিয়ে টেস্টিং হবে। তো কেমন কী রেজাল্ট হয় এবং কেমন কী বাজাচ্ছে তোমাদেরকে ফুল বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং খান সাউন্ডের বাড়ি হচ্ছে কেন রায়দিঘি, রায়দিঘি থেকে চলে আসলে তুমি মহিষগড় থেকে খানপাড়ায় বললে সবাই তোমাদেরকে দেখিয়ে দেবে। তো যদি কেউ খান সাউন্ডের বাড়িতে আসতে চাও ভাড়া করার জন্য তো চলে আসবে। এবং খান সাউন্ডের মোবাইল নাম্বার হচ্ছে কেন 9647958516। তো নাম্বারটা আরও একবার বলছি 9647958516। তো ভিডিওটা শুরু করছি এবং খান সাউন্ডের যে চারটে বেসের মধ্যে একটা বেস রেডি হয়ে গেছে এবং আরও তিনটে বেসে স্পিকার লাগানো চলছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো। আর খান সাউন্ড ওপারে স্পিকার চেক শুরু করে দিয়েছে, ওটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে খান সাউন্ডের প্রবেশ এবং এপারে একটা বেস এবং দুটো টপ এবং দুটো র্যাক দিয়ে টেস্টিং করা হচ্ছে। আর এপারে রয়েছে তোমার তিনটে পপ, তো তিনটে পপেতে স্পিয়ার লাগানো চলছে। তো খোলটা দেখিয়ে দিই, এটা তোমাদেরকে বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যে এস ক্যাবিনেট সেন্টার অরুণ জানা ক্যাবিনেট। তো এপারে দেওয়া আছে মেইন সেট আপ, তো আগে আমরা বক্সের সামনে যাবো তারপরে মেইন সেট আপের কাজে আসবো। টেস্টিং শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ। DJ BM Remix, 7 mindset.
जीएम रेलवे साफ कर दोनों ऑपरेटर खान साउंड के एकाने एक टा C20 रहे थे एकाने स्टेंजर 700 एकाने रहे थे तुम्हार C20 आरो एक टा ওপরে আরও একখানা C20 রয়েছে, মধ্যখানে ডট পিডি রয়েছে, নিচে স্টেবিলাইজার, এপারে আছে আউজার, এই কটা মেশিন দিয়ে খান সাউন্ড বাজাচ্ছে। কেমন কি রেজাল হচ্ছে এবং কেমন কি বায়াস আছে তো ভিডিওটা দেখতে থাকো। सुना ही होगा ऑपरेट करने वाले सनत भाई।
साउंड प्रिजन रायपुर जोशी ग्रांड साउंड प्रिजन डीजे बीएम रिमिक्स 7 मिनट से साउंड फ्रीजिंग क्योंकि फ्लावर्स हमने क्या फायर एंड मैं झुकेगा नहीं तो बंदूरा खान साउंड टेस्टिंग किसी को ना जो ने बंद हो चिलो क्या होना इलेक्ट्रिक वोल्टेज कम हो चिलो जाज जो ने आवाज जेनरेटर लगी है चे तो एवं रैगे साउंड ओ कम हो चिलो ताज जो नो एक्टर रैग लगी है चे तो तुम्हारे के দেখাবো সামনে দিয়ে গিয়ে ফুল বিস্তারিত একবার জেনারেটরের হালটা দেখিয়ে দিই খান সাউন্ডের টেস্টিং দেখতে আসার জন্য আমার অল সাবস্ক্রাইবার ভাইদেরকে আমন্ত্রণ রইল তো তোমরা সবাই এসো খান সাউন্ডকে টেস্টিং হবে রবিবার দিনকে দেখে যাও এবং ভিডিওটা এই অবধি শেষ হচ্ছে।